অর্থনীতিকে শক্তিশালী করতে চাইলে উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প নেই, তাই সরকার উদ্যোক্তাদের ঋণ সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। দুপুরে নগরীর শিল্পকলা একাডেমিতে নারী উদ্যোক্তাদের সংগঠন মেম সাহেবের আয়োজনে পাঁচ দিনব্যাপী শরৎ মেলার উদ্বোধনকালে তিনি একথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ফারিকা ইসলাম সোমাইয়া, মোহাইমিনুল হক সাজিদ সহ আরও অনেকে। মেলায় 20টি স্টলে 40 জন উদ্যোক্তা তাদের নিজেদের তৈরি পণ্য নিয়ে হাজির হয়েছেন। প্রতিদিন সকাল 10টা হতে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে এই মেলা। আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা।